ফুড দ্য গার্ল কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম, এটা কিন্তু দ্রুত গতিতে করতে হবে। আপনার মুখ চলবে কিন্তু এখন 60 মাইল বেগে, যদি আপনি এটা আস্তে আস্তে করেন আপনার এই লেসন দিয়ে কোনো লাভ হবে না, আপনার স্পিকিং আসবে না। এখানে একটা কাজ দিয়েছি আপনাদেরকে, দিস ইজ দ্য হোমওয়ার্ক, প্র্যাকটিস ডাব্লিউ এস কোশ্চেন উইথ বেঙ্গলি সেন্টেন্সেস। বাংলা সেন্টেন্স দিয়ে ডাব্লিউ এস কোশ্চেন আপনি নিজে করবেন, এটা আমি এখানে করে দেই নাই, আমি করে দেব আপনাদের করার পরে। এই ইংলিশ বাক্যটা বাংলা সহ 4-5 বার পড়ে নিবেন, যাতে বাংলা সহ আপনি প্র্যাকটিস করতে পারেন। দ্য গার্ল কুড কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম, মেয়েটি তার বাড়িতে রাত্রে চিকেন বিরিয়ানি রান্না করতে পারতো। এবারে যদি আমি বলি নেগেটিভ করেন এটাকে, তাহলে কি হবে? দ্য গার্ল কুডন্ট কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম, মেয়েটি তার বাড়িতে রাত্রে চিকেন বিরিয়ানি রান্না করতে পারতো না। ইয়েস নো কোশ্চেন করেন তাহলে কি হবে? কুড দ্য গার্ল কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম, এটা কিন্তু দ্রুত গতিতে করতে হবে। আপনার মুখ চলবে কিন্তু এখন 60 মাইল বেগে, মনে রাখবেন, যদি আপনি এটা আস্তে আস্তে করেন আপনার এই লেসন দিয়ে কোনো লাভ হবে না, আপনার স্পিকিং আসবে না। আপনাকে খেয়াল করতে হবে কত দ্রুত আমি এটাকে বলে ফেলতে পারি, কুড দ্য গার্ল কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম, এবং কোশ্চেনটা কোশ্চেনের মতো করে আপনি একদম টোনটা দিবেন। আপনি আবার বাংলা বলেন যে মেয়েটি কি তার বাড়িতে রাত্রে চিকেন বিরিয়ানি রান্না করতে পারতো, আবার নেগেটিভ করেন, কুডেন্ট দ্য গার্ল কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম, মেয়েটি কি বাড়িতে তার চিকেন বিরিয়ানি রান্না করতে পারতো না রাত্রে। এবারে আসেন ওয়ার্ড দিয়ে কোশ্চেন করেন, ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে দেখবেন যে ওয়ার্ড মানে কি, ওই কি এর উত্তর যেটা সেটা কিন্তু বাদ যাবে আপনার কোশ্চেন থেকে, কারণ উত্তরে আসবে সেটা। এখানে ওয়ার্ড মানে কি বোঝা যাচ্ছে, উত্তরে আসবে চিকেন বিরিয়ানি। এবারে বলেন হোয়াট কুড দ্য গার্ল কুক অ্যাট নাইট অ্যাট হার হোম, আবার বলেন হোয়াট কুড দ্য গার্ল, হোয়াটের পরে কুড আসবে কিন্তু অক্সিলারি ভার্ব চলে আসবে, হোয়াট কুড দ্য গার্ল কুক অ্যাট নাইট অ্যাট হার হোম, মেয়েটি তার বাড়িতে কি রান্না করতে পারতো রাত্রে, উত্তরে আসবে দ্য গার্ল কুড কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম। ওয়েন দিয়ে কোশ্চেন করেন, ওয়েন দ্য গার্ল কুক চিকেন বিরিয়ানি অ্যাট হার হোম, উত্তরে আসবে অ্যাট নাইট, কারণ ওয়েন মানে কখন, সময় নির্দেশক শব্দ বাদ যাবে আপনার এখান থেকে কোশ্চেনের সময়, উত্তরে আসবে অ্যাট নাইট। ওয়ার, ওয়ার মানে কোথায়, তাহলে অ্যাট হার হোম বাদ যাবে এখন। ওয়ার কুড দ্য গার্ল কুড চিকেন বিরিয়ানি অ্যাট নাইট, উত্তরে আসবে দ্য গার্ল কুড কুক চিকেন বিরিয়ানি অ্যাট নাইট অ্যাট হার হোম। স্যার, অ্যাট হার হোম এর এখানে কি আমরা ইন হার হোম ইউজ করতে পারি? না, পারবেন না, হোম একটা ছোট জায়গা, ছোট জায়গার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি না, আমরা অ্যাট ব্যবহার করি। অ্যাট হার হোম ব্যবহার করবেন, অ্যাট হোম ব্যবহার করবেন না। অ্যাট হোম মানে হচ্ছে ভিন্ন অর্থ, হোমের আগে অ্যাট বসে না, কিন্তু হার আছে বলে অ্যাট বসবে। যদি ইন হার হোম দেন সেটা কলোকুইয়ালি কারেক্ট হবে। এই কলোকুইয়াল শব্দগুলো দেখা যায় অনেক সময় মানুষ ব্যবহার করতে করতে ফর্মাল বানাইয়া ফেলে, বুঝছেন? আসলে ইন হার হোম ছোট জায়গার ক্ষেত্রে ইন বসানো ঠিক নয়, কিন্তু অনেকে ব্যবহার করতে করতে এগুলি এখন ফর্মাল বানিয়ে ফেলেছে। সেক্ষেত্রে কোথাও লেখা দেখলে আপনি অ্যাট কে ইনকারেক্ট মনে করেন না, বরং অ্যাটটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি ইন লেখা থাকে, ইন হার হোম মানে সে বাড়িতে বুঝায়, এটা একেবারে ইনকারেক্ট বলতে পারবো না যে এটা ভুল হয়ে গেছে, তা বলা যাবে না, কারণ সেন্স দেয়। কিন্তু অ্যাট দিলে পরে এটা সবচেয়ে নিরাপদ। বুঝছেন, এখন যদি আমি বলি যে অ্যাট আর ইন এ সেন্স দেয় না, তা বলা যাবে না, সেন্স দেয় স্পিকিং এ আপনি বলতে পারেন, কিন্তু লিখিত ইংলিশে একটু স্বতঃসিদ্ধ ভাবে যেগুলি তারা গ্রামারিয়ানরা যেগুলি করেছে আমাদের ফলো করতে হবে, কারণ আমরা তো ইংলিশ ম্যান না, বুঝেন নাই, ওনারা যেটা দিয়েছেন সেটাই, ওনারাও এটা ফলো করেন, আমাদেরও এটা ফলো করতে হবে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল এর ব্যবহার এবং প্রিপোজিশন, অ্যাডভার্বিয়াল প্লাস প্রিপোজিশন এর আমি একটা ক্লাস নেবো ইনশাল্লাহ, আমি একটা কালেক্ট করে যেগুলি সাধারণত ভুল হয় একটা কালেকশন করে একটা ক্লাস করিয়ে দেবো শেষ দিকে, ঠিক আছে? ক্যামব্রিজ ডিকশনারি আমি দেখেছি যে আই এম গোয়িং টু হোম, না এটা আসলে ভুল, এখানে টু হবে না, আই এম গোয়িং হোম হয়, এখানে মিস্টেক দেওয়া আছে। যেমন সে বিদেশে যাচ্ছে, হি ইজ গোয়িং টু অ্যাব্রড হবে না, হি ইজ গোয়িং অ্যাব্রড, আমি এখানে আসছি সেখানে যাচ্ছি এরকম বোঝাতে টু বসবে না, যে হি ইজ কামিং টু হিয়ার হবে না, হি ইজ কামিং হিয়ার, হি ইজ গোয়িং টু দেয়ার হবে না, হবে হি ইজ গোয়িং দেয়ার, ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে হি ইজ গোয়িং টু হোম হবে না, হি ইজ গোয়িং হোম, কিন্তু একটা ব্যতিক্রম আছে, দেয়ারের আগে হিয়ারের আগে টু বসে না, কিন্তু এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এটা বুঝাতে আবার টু বসে, হিয়ার টু দেয়ার, ফ্রম হিয়ার টু দেয়ার
আর ফ্রম দেয়ার টু হিয়ার এটা আবার হয় টু হোম হবে না মানে টু ইয়োর হোম যদি হয় তাহলে সেটা হতে পারে এখানে বসাতে চাচ্ছো দা গার্ল কুড কুক চিকেন বিরিয়ানি এট হাউস ইন হার হোম এটা জি স্যার হ্যাঁ বসাতে পারো আমি তো আগেই বললাম যে দেখা যায় যে এটা এট হচ্ছে মোস্ট ফর্মাল হাউ যদি বলি ওয়াই যদি বলি ওই একই রকম ওয়াই কুড দা গার্ল কুক চিকেন আবার হাউ যদি বলি হাউ কুড দা গার্ল এরকম হবে হু যদি বলি তাহলে কেন এখানে কিন্তু গার্ল হবে না হু দিলে হু কুড কুক চিকেন বিরিয়ানি এট নাইট এট হোম এভাবে হবে আমার উদ্দেশ্যটা থাকবে যাতে আমার বাক্যটা বারবার বলে আমি ক্লিয়ার করে ফেলতে পারি এবং প্রত্যেকটা আনসার দিবেন আপনি ডিক্লারেটিভ সেন্টেন্স আনসার দিবেন হয় অ্যাফার্মেটিভ না হয় নেগেটিভ পরের বাক্য দেখেন বাংলাটা বলে নেবেন তিনবার পড়বেন এই বাক্যটাকে বা অথবা পাঁচবার পড়েন মানে মুখের জড়তা ভেঙে নেন মাই ড্রাইভার কুড ড্রাইভ কার স্মুথলি ইন দ্য ফগ এট ঢাকা চিটাগাং হাইওয়ে অর্থটা কি আমার ড্রাইভার ঢাকা চিটাগাং হাইওয়েতে স্মুথলি গাড়ি চালাতে পারে হোয়াট দ্বারা কোশ্চেন করেন তাহলে হোয়াট কুড মাই ড্রাইভার ডু এখানে কিন্তু ডু আসতে হবে আমার ড্রাইভার কি করতে পারেন উত্তরে আসবে মাই ড্রাইভার ড্রাইভ কুড ড্রাইভ দ্য কার তারপরে বাকি যা আছে স্মুথ ইন দ্য ফগ এট ঢাকা চিটাগাং হাইওয়ে সব হবে যদি বলি ওয়েন ওয়েন দ্বারা কোশ্চেন করেন দেখেন কখন কখন টাইম আছে কোথাও টাইম শব্দটা বাদ যাবে এখান থেকে দেখেন নাইট আছে সম্ভবত নাইট আছে কি নাকি নাই ড্রাইভ কার ইন দ্য ফগ এট ঢাকা চিটাগাং নাই তাহলে আমরা এটা একটা কল্পিত সেন্টেন্স হিসেবে বলবো উত্তর এখানে নেই আমরা বলবো যে ওয়েন কুড মাই ড্রাইভার ড্রাইভ কার স্মুথলি এটুকু বলি যাতে আমার প্র্যাকটিসটা হয়ে যায় ওয়ার দিয়ে যদি বলি যে ওয়ার কুড মাই ড্রাইভার ড্রাইভ কার স্মুথলি ইন দ্য ফগ উত্তরে আসবে অ্যাট ঢাকা চিটাগাং হাইওয়ে ওয়ার এর উত্তরে ইন দ্য সেম ওয়ে ওয়াই হাউ ঠিক আছে হু যদি হু বলি তাহলে কি হবে হু কুড ড্রাইভ কার উত্তরে আসবে মাই ড্রাইভার ড্রাইভ কার ইন দ্য সেম ওয়ে উইচ যদি বলি উইচ ড্রাইভার কুড ড্রাইভ দ্য কার জাস্ট বোঝার জন্য যে উইচ ব্যবহার করলে এভাবে হয় But you have to give the answer in a declarative sentence, either in the affirmative or in the negative. এভাবে করে আপনি প্র্যাকটিস করবেন এখন আপনি এই বাক্যটা প্র্যাকটিস করবেন কারণ এখানে একটু লং বাক্য দিয়েছি আপনি যদি লং বাক্য সমস্যা হয় তাহলে আপনি শর্ট বাক্য প্রথমে নিয়ে প্র্যাকটিস করবেন বাট এই যে দেখেন ওয়ার্ডের যে শীট দেওয়া হয়েছে এই ওয়ার্ডের শীট সিক্স নাম্বার শীটের বাক্যগুলির শব্দগুলো অবশ্যই পড়বেন টানা মুখস্থ করে ফেলবেন এখান থেকে পছন্দ মতো ভার্ব নেন আর যদি এখান থেকে না নিতে চান আমার দেওয়া যে ভার্বগুলো আছে এখান থেকে সেগুলোও নিতে পারেন এভাবে কুড এর ব্যবহার এমন ভাবে ক্লিয়ার করে ফেলবেন গতদিনের ক্যান আর আজকের কুড অ্যাক্টিভ বাক্য প্যাসিভ বাক্য ইন্টারোগেটিভ বাক্য ইয়েস নো কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেনের অ্যাক্টিভ প্যাসিভ ইয়েস নো কোশ্চেনের অ্যাক্টিভ প্যাসিভ একটাও যেন বাদ না দেয় প্রত্যেকটা ফর্মে প্র্যাকটিস করবেন আমি কয়টা কথা বলেছি বলেন ক্যান এবং কুড এর ব্যবহার অ্যাফার্মেটিভ নেগেটিভ ইয়েস নো কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্স প্যাসিভ সেন্স এবং ইয়েস নো কোশ্চেনের অ্যাক্টিভ প্যাসিভ ডাব্লিউএস কোশ্চেনের অ্যাক্টিভ প্যাসিভ স্টেটমেন্টের অ্যাফার্মেটিভের অ্যাক্টিভ প্যাসিভ নেগেটিভের অ্যাক্টিভ প্যাসিভ এই কয়টা টোটালটা করবেন ক্যান এবং কুড দিয়ে এতে আপনার হাইয়েস্ট সময় লাগতে পারে 30-40 মিনিট ইউ হ্যাভ টু স্পেন্ড 30-40 মিনিটস ফর দিস ওয়ার্ক আদারওয়াইজ দিস লেসন উইল নট বি স্ট্যান্ড ইন গুড স্টেড ফর দ্য লার্নার্স আজকের লেসনটা এ পর্যন্তই পরবর্তী লেসনে আমি সুডের ব্যবহার এবং সুড হ্যাভের ব্যবহার পড়াবো ইনশাআল্লাহ